त्रिपुरा हास्ते बीजेपी ने हाबानगो महिला मोर्चा त्रिपुरा प्रदेश कमिटी ने आज कक्सा पांडा खलाइजा ककती छल तीन पांडा मंजाखा हास्ते बीजेपी ने कासको राजीव भट्टाचार्य ने खबु त्रिपुरा महिला मोर्चा ने कुनी आदों जग्र मंत्री बखरक ने आज थाय नरेंद्र मोदी जी बीची चुकु पुमान तईन पीएम मोदी जी ने हामक्राई तांग बतांग हास्ते ने जत लोकरकन सराय सराय के सैमान बगे 13 मे नि सिमी 13 जून जरात तालबिदाल तांग बतांग याको नहका बीजेपी ने आदम र तै अ तांग बतांग न बाय थांग समग थेपोय बरो रोगनि थानिव मान थग्रनान बागिन तिनिनि अ ककचाप नै कक खाइखना रेका हास्ते बीजेपी ने कासको राजीव भट्टाचार्य অবগত আছেন যে আগামী 21 মে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর ওনার পূর্তিকাল সম্পন্ন হচ্ছে। তো এই যে 9 বছরে আমাদের ভারতবর্ষের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য সেই মহিলা বলুন যুব বলুন আমাদের গরিব মেহনতি মানুষ বলুন সমাজের শ্রমিক কৃষক এবং সরকারি কর্মচারীদের জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আগামী 30 মে থেকে 30 জুন পর্যন্ত এক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই 9 বছরটাকে জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী এক মাসব্যাপী জনগণের কাছে যাওয়া এবং মানুষকে সেই ব্যাপারে সচেতন করা সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা কাজ করছি। আমাদের বিভিন্ন মোর্চা রয়েছে, 60টি মোর্চা রয়েছে, যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষান মোর্চা, এসসি এসটি ওবিসি মাইনরিটি, এই 60টি মোর্চাই আলাদা আলাদাভাবে তারাও বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করবে এবং এই মোদীজি 9 বছরের কালকে মানুষের সামনে নেওয়ার জন্য জনসমক্ষে নেওয়ার জন্য ওনারা এই কর্মসূচি বাস্তবায়ন করবে। তারই লক্ষ্য হিসেবে আমাদের আজকের মহিলা মোর্চাদের আজকে কার্যকারিণী বৈঠক হচ্ছে, আগামী দুই দিনের মধ্যে আবার জেলা কার্যকারিণী জেলা মহিলা মোর্চাদের কার্যকারিণী বৈঠক সংগঠিত হবে। অর্থাৎ এই যে এক মাসব্যাপী যে কর্মসূচি সেইগুলি আমরা জনসমক্ষে এবং আমাদের কার্যকর্তারা যাতে সঠিকভাবে বাস্তবায়ন করে সেই লক্ষ্যমাত্রা রেখে আজকের এই কার্যকারিণী বৈঠকের আহ্বান করা হয়েছে। আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বের কর্মসূচি অনুসারে আমরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক ভারতীয় জনতা পার্টি কার্যকারিণী বৈঠক সেই বৈঠক আমরা করতে চলছি আমাদের ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে। আজকের এই কার্যকারিণী বৈঠকের অন্যান্য সময় যে আমরা কার্যকারিণী বৈঠক করি বিভিন্ন প্রতিবেদন নিয়ে আমরা সেখানে আলোচনা করি, কিন্তু আজকের কার্যকারিণী বৈঠক মূলত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর যে পূর্ণ হয়েছে ওনার এই 9 বছর বর্ষপূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং আমরা মহিলা মোর্চার পক্ষ থেকেও আজখানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং প্রদেশ বিজেপির পক্ষ থেকেও আমরা প্রায় 26খানা মতো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচি 30শে জুন থেকে 30শে জুন পর্যন্ত চলবে, এক মাসব্যাপী সেই কর্মসূচি চলবে এবং সেই কর্মসূচি মূলত সাধারণ জনগণের সঙ্গে একদম সমাজে নিচু স্তর পর্যন্ত নিম্ন স্তর পর্যন্ত মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সেটাই হবে আমাদের এই কর্মসূচি মূলত বিষয়। কারণ আপনারা সবাই জানেন আমাদের কেন্দ্রীয় সরকার এই 9 বছরে সাধারণ মানুষের জন্য ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য বিশেষ করে মহিলাদের জন্য যে পরিমাণ কাজ করেছেন তেমনি আমাদের এই ত্রিপুরা রাজ্যে বর্তমান রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 5 বছরে ত্রিপুরা রাজ্যের মহিলাদের বিশেষ করে মহিলাদের উন্নয়নের জন্য যে পরিমাণে কাজ করেছেন এবং সাধারণ মানুষের জন্য যে পরিমাণ কাজ করা হয়েছে সে কৃষক সম্মান নিধি থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের জন্য প্রচুর কাজ করা হয়েছে সেই কাজগুলি নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং সেই কাজগুলি মানুষের সমর্থন আমরা আদায় করব। আজকে এই 9 বছরের যে প্রধানমন্ত্রী বর্ষপূর্তি সেটা আমাদের মেইন উদ্দেশ্য এবং এই কার্যকারিণী প্রোগ্রাম থেকে আমরা সেই রূপায়ণ করে নেব আমাদের কর্মসূচি। ধন্যবাদ সবাই।